বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো রেশন কার্ড সম্পর্কে। যদি আপনার রেশন কার্ড যে কোনো কারণে ব্লক হয়ে যায়, আপনি যদি রেশনের মাল তুলতে না পারেন, তাহলে কি কারণে আপনার রেশন কার্ড ব্লক হয়েছে এবং আপনি কিভাবে আপনার ব্লক হওয়া ডিজিটাল কার্ড বা রেশন কার্ডকে আনব্লক করবেন এবং এর পদ্ধতি কি, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কি করতে হবে। যদি আপনার ডিজিটাল কার্ড বা রেশন কার্ড ব্লক হয়ে যায়, তাহলে ব্লক হওয়ার প্রথম কারণ হচ্ছে আপনি সেটাতে কেওয়াইসি করাননি। যদি আপনি রেশন কার্ড বা ডিজিটাল কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর দুটো যুক্ত না করান, সেই মুহূর্তে কিন্তু আপনার যে ডিজিটাল কার্ড আছে সেটা কিন্তু ব্লক হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তার জন্য আপনার কিন্তু কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং আপনি তার রেশন বা সেই কার্ডের রেশন কিন্তু আপনি তুলতে পারবেন না। এবং দ্বিতীয় কারণ হচ্ছে, মনে করেন আপনার কাছে যদি অলরেডি রেশন কার্ড থাকে এবং আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করার জন্য অন্য কোনো রেশন কার্ডের জন্য আবেদন করে থাকেন, তাহলে কি হয়েছে, তাহলে আপনার যে পুরনো রেশন কার্ডটা আছে সেটা কিন্তু স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে এবং আপনার যে নতুন রেশন কার্ড আছে সেটার কিন্তু স্ট্যাটাস ডিঅ্যাক্টিভেট দেখাবে বা অ্যাক্টিভ নয়, ওরকম একটা স্ট্যাটাস দেখাবে। আমি আপনাদেরকে স্টেপ ওয়াইজ ভিডিওতে দেখাবো। আপনি যদি রেশন কার্ডের কারেকশনও করতে দেন, সেই মুহূর্তে কিন্তু আপনার কাছে একটা অন্য রেশন কার্ড চলে আসবে এবং আপনার যে পুরনো রেশন কার্ড আছে সেই পুরনো রেশন কার্ডে কিন্তু আপনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাবে এবং আপনার যে নতুন রেশন কার্ড আছে সেই নতুন রেশন কার্ডে কিন্তু আপনার স্ট্যাটাসটা ডিঅ্যাক্টিভেট দেখাবে। এবং আপনার পুরনো রেশন কার্ডকে কিভাবে আপনি অফ করবেন এবং আপনি আপনার নতুন রেশন কার্ডকে কিভাবে অন করবেন, তো বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওটিতে একটা অ্যাপ দেব, যেই অ্যাপের সাহায্যে আপনারা কিন্তু ইজিলি আপনার রেশন কার্ড বা ডিজিটাল কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর যুক্ত করতে পারবেন। অনেক ইউটিউবার থেকে শুরু করে অনেক ওয়েবসাইটে আমি দেখছি যে এই অ্যাপ্লিকেশনটিকে বিক্রি করা হচ্ছে, যেটা ফ্রি অফ কস্ট আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনার কাছে শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো যে এই ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দেবেন। তাতে কি হবে, এরপরে যত ভিডিও আপলোড করবো সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তাহলে বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাবো যে আপনার কার্ড যদি ব্লক হয়ে যায় তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার কার্ড ব্লক হয়ে গেছে এবং সেটাকে আনব্লক করার পদ্ধতিটা কি। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটা অ্যাপ দেব, যেই অ্যাপের সাহায্যে আপনি কিন্তু ইজিলি আপনার ডিজিটাল কার্ড বা রেশন কার্ডের সাথে আপনি কিন্তু আপনার মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর অ্যাটাচ করতে পারবেন। তো সব কিছু পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আপনাকে প্রথমে গুগলে চলে আসতে হবে, তারপর এখানে WBPDS লিখে সার্চ করতে হবে এবং আপনাকে এই যে ফুড অ্যান্ড সাপ্লাইসের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর আপনাকে কী করতে হবে, এটাকে ডেস্কটপ সাইটে ওপেন করে নিতে হবে। ডেস্কটপ সাইটে ওপেন করার পর আপনাকে এখানে ইনকোয়ারিতে আসতে হবে, তারপর আপনাকে ভেরিফাই রেশন কার্ডের ওপর ক্লিক করতে হবে। ভেরিফাই রেশন কার্ডের ওপর ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, একটু ওয়েট করতে হবে এখানে, কারণ এখানে একটু সার্ভার স্লো থাকে। তো একটু ওয়েট করার পর এখানে একটা ওয়েবসাইট খুলে চলে আসবে। এখানে ওয়েবসাইট যখন খুলে চলে আসবে তখন আপনাকে কী করতে হবে, আপনার যে ব্লক হয়ে গেছে সেই রেশন কার্ডের এখানে নম্বর দিয়ে দিতে হবে এবং রেশন কার্ডের নম্বর দেওয়ার পর আপনার ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে, তারপর এখানে আপনাকে ক্যাপচা ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পর আপনাকে এখানে সার্চ বাটনের ওপর ক্লিক করতে হবে। সার্চ বাটনের ওপর ক্লিক করার পর আপনার পুরো ডিটেলস এখানে কিন্তু চলে আসবে, আপনার যে ব্লক হয়েছে কার্ড সেটার ডেট চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস ব্লক এবং আধার ভেরিফাইড এটা কিন্তু নো। এবার আপনাকে কী করতে হবে, যদি আপনার কার্ড ব্লক হয়ে যায় সেই মুহূর্তে আপনার নিকটবর্তী বিডিও অফিসে চলে যেতে হবে আপনার আধার কার্ড নিয়ে এবং আপনার রেশন কার্ড নিয়ে। তখন ওরা আপনার ইকেওয়াইসি, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইকেওয়াইসি ডান নো লেখা আছে, এখানে কিন্তু এস হয়ে যাবে। যখনই ইকেওয়াইসি আপনি কমপ্লিট করে নেবেন তখনই আপনার কিন্তু এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকড হয়ে গেছে তখন এটা কিন্তু অ্যাক্টিভ দেখাবে, আপনার স্ট্যাটাসটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। তার জন্য আপনাকে কিন্তু বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে আপনাকে ওখান থেকেই কিন্তু লিঙ্ক করাতে হবে, আপনি নিজে থেকে লিঙ্ক করতে পারবেন না। এবার বলি, যাদের ডিজিটাল কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক নেই তারা কী করবে, তাদেরকে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে খাদ্যসাথী বলে এবং এই অ্যাপ্লিকেশনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি কিন্তু ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কালেক্ট করার পর আপনাকে কী করতে হবে, লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু রেশনের যাবতীয় কাজ এখান থেকে আপনারা করতে পারবেন। আপনারা যে কারোর ডিজিটাল কার্ডের সাথে বা রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর থেকে শুরু করে আধার কার্ড নম্বর সমস্ত কিছু আপনারা কিন্তু এখান থেকেই অ্যাটাচ করতে পারবেন।
তো আই হোপ বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে আপনাকে কোথা থেকে কি করতে হবে। মনে করেন আপনার যদি ডিজিটাল কার্ড ব্লক হয়ে যায়, সেই মুহূর্তে কিন্তু আপনাকে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আমার ডিজিটাল কার্ড ব্লক হয়ে গেছে, এবং সঙ্গে করে আপনি আপনার আধার কার্ডটা নিয়ে যাবেন। তখন কিন্তু ওরা আনব্লক করে দিবে, তখন আপনার কার্ডের স্ট্যাটাসটা কিন্তু অ্যাক্টিভ শো করতে শুরু করবে। এবং আপনার ডিজিটাল কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বর যুক্ত করার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করতে হবে। এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই পেয়ে যাবেন। আপনারা শুধুমাত্র এই অ্যাপে লগ ইন করবেন, লগ ইন করে আপনার কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর এখানে রেশন কার্ড নম্বর দিয়ে আপনারা সাবমিট করে আপনারা কিন্তু সমস্ত যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।